বর্তমান পৃথিবীতে খাদ্য সমস্যা যেমন একটা বড় সমস্যা তেমনি মাটির নিচে জল ভাণ্ডারে পানীয় জলের আকাল দেখা দেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু পানীয় জলের সমস্যা একটা বড় সমস্যা তো ভবিষ্যতে এমন হয়তো হবে হয়তো হবে না বিভিন্ন জায়গায় অলরেডি হতে শুরু করে দিয়েছে বিভিন্ন দেশে যে নর্দমার জল যে সিওয়েজ এই জলটাকে ট্রিট করে সেই জলটাকে পুনরায় পানীয় জলে বা ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করা তো এই সিবেস ট্রিটমেন্ট কীভাবে করা হয় বাড়ি থেকে বিভিন্ন গৃহস্থালীর বাড়ি থেকে ময়লা আবর্জনা জল ময়লা আবর্জনাযুক্ত জল ড্রেনের মাধ্যমে যখন বেরিয়ে চলে যায় সেই জলের মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা মিশে থাকে আমরা নিশে বুঝতেই পারছি কী ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে সেই ময়লা আবর্জনাগুলোকে তার থেকে ফিল্টার করে বাদ দিয়ে সেই জলটাকে পুনরায় আবার কর্পোরেশনের মাধ্যমে বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে আবার পুনরায় সাপ্লাই করা হয় এই ট্রিটমেন্টটা করা হয় কিভাবে এর বিভিন্ন পদ্ধতি রয়েছে বিভিন্ন পদ্ধতির মধ্যে আজকে আমরা যে পদ্ধতির সম্বন্ধে বিশেষ পদ্ধতির সম্বন্ধে জানবো সেটা হলো নাইনটিন ফিফটি সিক্সে ইম হফ অ্যাটল ইনি এবং তার সহযোগীরা ময়লা নর্দমার জলটাকে কিভাবে ট্রিট করা হবে কিভাবে পরিষ্ঠুত করা হবে তার একটা সহজ পদ্ধতির কথা বলেছিলেন সেই পদ্ধতির কথা আমরা জানবো তার আগে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি এই যে সুয়েজ অর্থাৎ ময়লা আবর্জনা নর্দমার ময়লা আবর্জনাযুক্ত জল তার মধ্যে থাকেটা কি এর মধ্যে নাইনটি নাইন কিন্তু জল বাকিটা কঠিন পদার্থ এই কঠিন পদার্থের মধ্যে জৈব উপাদান অজৈব উপাদান বালি পাথর কাদা নড়ি জৈব উপাদান বিভিন্ন উপাদান থাকতে পারে এবং এই জলটার একটা বি কিছু বিশেষ ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারগুলো কী কী এই জলের বিওডির মান কিন্তু খুব বেশি অর্থাৎ জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুব কম জলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি এবং এই জলে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুব বেশি এবং মাইক্রোভস এই জলে অত্যন্ত বেশি পরিমাণে থাকে অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডকে বাদ দিয়ে তার মধ্যে বিওডিটাকে মানে অক্সিজেন ডিজলভটাকে বাড়াতে হবে অক্সিজেন পরিমাণটাকে বাড়াতে হবে মাইক্রোভসগুলোকে বাদ দিয়ে দিতে হবে দেওয়ার পরে জলটা যাতে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে সেই পদ্ধতিটাই হচ্ছে ট্রিটমেন্ট সিউএস ট্রিটমেন্ট বিজ্ঞানী ইমহ এটলের এই পদ্ধতি অনুসারে সিওয়েস ট্রিটমেন্ট কীভাবে করা হয় কয়েকটা ট্যাঙ্কের মাধ্যমে করা হয় ট্যাঙ্কগুলো কী কী নাম্বার নাম্বার টু স্কিমিং ট্যাঙ্ক নাম্বার থ্রি সেডিমেন্টেশন ট্যাঙ্ক নাম্বার ফোর অক্সিডেশন ট্যাঙ্ক এই চারটে ট্যাঙ্কের মাধ্যমে পরপর জলগুলোকে নর্দমার সিএয়েজটাকে ময়লা জলটাকে প্রবাহিত করে ট্রিট করা হয় এবং জলটাকে ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করা হয় ডেটিটাস ট্যাঙ্ক এই ট্যাঙ্কে কী করা হয় অপরিষ্কার জলটাকে এই ডেট্রিটাস ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করানো হয় মানে বিভিন্ন জায়গা থেকে যে ময়লা আবর্জনা যে জলটা আসছে অর্থাৎ সিউয়েজ যেটা আসছে এই ডেটটিটাস ট্যাঙ্কের মধ্যে জলটাকে প্রবেশ করানো হয় এবং ডেটটিটাস ট্যাঙ্কের মধ্যে জলটা বেশ কয়েকদিন থাকে বেশ কয়েকদিন থাকলে হয় কি না এর মধ্যে যে ভারী উপাদানগুলো রয়েছে যেগুলো এই ট্যাঙ্কের মধ্যে থিতিয়ে যায় তারপর নিশ্চয়ই খেয়াল করে দেখবে গঙ্গা জল যখন আমরা নিয়ে আসি একটা সাদা কাচের বোতলে যদি রেখে দেওয়া যায় প্রথমে যখন গঙ্গা জলটা তুলে নিয়ে গেলাম তখন কিন্তু সেটা গোলার হয়ে রয়েছে তো যখন আমরা সেটাকে রেখে দেবো তখন কিন্তু তার মধ্যে বিভিন্ন কাদা বা জৈব উপাদান যা কিছু রয়েছে সেগুলো ধীরে ধীরে থিতিয়ে পড়বে কয়েকদিন রেখে দেওয়ার পরে জলটাকে অনেকটাই স্বচ্ছ বলে মনে হয় ডেটিটাস ট্যাঙ্ক সেই কাজটাই করে অর্থাৎ সুয়েজের মাধ্যমে যে ময়লা আবর্জনার যে জলের সঙ্গে মিশে আসছে ওই ট্যাঙ্কের মধ্যে জলটাকে রেখে দেওয়ার ফলে ওর মধ্যে যে ভারী উপাদানগুলো ছিল যে জৈব উপাদানগুলো থিতিয়ে পড়তে পারে সেই উপাদানগুলো কয়েকদিনের মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে থিতিয়ে পড়ে নাম্বার টু স্কিমিং ট্যাঙ্কে কি করা হয় ডেটিটাস ট্যাঙ্ক থেকে এই জলটাকে রকম আলোড়ন না করে মানে জলটাকে তোলপাড় করা যেন খুব সাবধানে জলটাকে ধীরে ধীরে ডেটেটাস ট্যাঙ্ক থেকে স্কিমিং ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয় এবং স্কিমিংটাকে নিয়ে যাওয়ার পর জলটাকে তোলপাড় করানো হয় আলোড়ন করানো হয় জলটাকে পুরোপুরি আলোড়ন করানো হয় মেশিনের সাহায্যে ঘোরানো হয় ঘোরালে কী হবে এই জলের মধ্যে যে সূক্ষ্ম কণাগুলো রয়েছে তৈলাক্ত কণা সেই তৈলাক্ত যেভাবে দেখবে দুধ যখন ফোটে ফোটানোর পরে দুধের মধ্যে যে তৈলাক্ত উপাদান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুধের উপরে শর তৈরি করে দেয় ঠিক একই রকমভাবে জলটাকে যখন তোলপাড় করানো হবে তখন এই জলের মধ্যে যে সূক্ষ্ম তৈলাক্ত কণা রয়েছে সেই কণাগুলো ধীরে ধীরে জলের উপরে সর পড়বে এবং এইভাবে ওই তৈলাক্ত কণাগুলোকে ধীরে ধীরে সরে সরিয়ে ফেলা হবে আর কি স্কিমিং ট্যাঙ্ক থেকে এই যে ওপরে সর তৈরি হয়ে যাওয়া ময়লাগুলোকে সেগুলোকে সাবধানে যান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে নিয়ে তারপরে জলটাকে পরের স্টেপে সেডিমেন্টেশান ট্যাঙ্কে যখন নিয়ে আসা হবে নামটা শুনেই বুঝতে পারছো সেডিমেন্টেশান ট্যাঙ্ক মানে এই ট্যাঙ্কে নিয়ে আসার পরে জলের মধ্যে আর কিছু যদি থেকে থাকে যেগুলো থিতিয়ে পড়তে পারে জলটাকে সেডিমেন্টেশান ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়ার পরে ময়লা আবর্জনাগুলো যেগুলো থিতিয়ে পড়া সম্ভব যেগুলো সেডিমেন্টেশন হওয়া সম্ভব সেগুলো তলায় থিতিয়ে পড়তে থাকে এবং এই ট্যাঙ্কে আসার পরে জলের কিন্তু অক্সিজেন ডিজলভ অনেক বেড়ে যায় প্রায় থার্টি থ্রি পার্সেন্ট মানে জলে যতটা অক্সিজেন অনেক কম ছিল প্রথমেই বলেছি আমি সিওজের মধ্যে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে বিওডি অনেক বেশি হয় এবং এখানে কিন্তু এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে এসে অক্সিজেন ডিজল অনেক বেশি হয় অর্থাৎ জল অনেক পরিমাণে অক্সিজেন তার মধ্যে ডিজল ব্যবস্থায় থাকে এটা গেল সেডিমেন্টেশান ট্যাঙ্ক সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে লাস্টে আসবে অক্সিডেশান ট্যাঙ্ক অক্সিডেশান ট্যাঙ্কে কী করা হয় এই ট্যাঙ্কে বিভিন্ন ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া এগুলো থাকে যার মধ্যে জলের মধ্যে অক্সিডেশন ট্যাঙ্কের মধ্যে এই যে ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া তাদের বিভিন্ন বিপাকীয় তাদের অ্যাক্টিভিটির জন্য এই জলের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে শুরু করে দেয় তারপরে এই চারটে ধাপের মধ্যে এর ডেটিটাস ট্যাঙ্ক স্কিমিং ট্যাঙ্ক সেলিমেন্টেশান ট্যাঙ্ক এবং অক্সিডেশন ট্যাঙ্ক এই চারটে ধাপের মধ্যে জলটাকে ম্যাক্সিমাম জলটা ফিল্টার হয়ে গেল তবে এর এরপরেও আরেকটা ফার্মেন্টেশান ট্যাঙ্ক হয় যে জলটাকে আরও পরিষ্কার করার জন্য ফার্মেন্টেশন ফার্মেন্টেশান ট্যাঙ্কের মাধ্যমে জলটাকে ফার্মেন্টেট করে তারপর জলটাকে আবার ব্যবহার উপযোগী করার জন্য সাপ্লাই করা হয়